ইসলামী সমাজনীতি রাজনীতি মানে একটাই, সেটা হচ্ছে ইসলামী খেলাফত। ইসলামী খেলাফত ছাড়া তৃতীয় কোনো যে ব্যবস্থাপনা ওগুলো, এগুলো কোনোটাই মুসলমানদের না, কারণ ওগুলো আমাদের সিলেবাসের বাইরে হয়ে গেছে। আমরা এখন মেতে আছি কে পাঁচক সালাদ যদি কোনো মতে মসজিদে পড়তে পারি, মনে করি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুসলমানদের কাতারে আমরা। আজকে আমাদের একটাই আলাপ আলোচনা হচ্ছে রফল এদিন করা না করা, আমিন বলা না বলা। এগুলো তো আমাদের আলোচ্য বিষয় ছিল না, এগুলো বিষয় নিয়ে আমাদের কেন কথা বলতে হচ্ছে? এই সমাজ ব্যবস্থা যদি দিনদার না হয়, আমি আপনি দিনদার থাকাটাও কঠিন ব্যাপার। মসজিদের মধ্যে হয়তো দিনদার থাকতে পারলাম, মসজিদে বাইরে গেলাম লেনদেন করতে গেলাম আমাকে অবশ্যই সুদি ব্যাংকে ঢুকতে হচ্ছে। মুসলমানরা শয়তানকে পূজা করবে না, কিন্তু শয়তান একটা জায়গায় সফল হবে, যেটা আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাকিন ফি তাহরিশ বাইনাহুম, মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করে। আপনার মনে হচ্ছে নেতৃত্ব আমাকে ঝামেলা ফেলে দিচ্ছে, এখানে যেতে বলছে সেখানে যেতে বলছে, তার আনুগত্য করাই কঠিন, কিন্তু এই আনুগত্যটাই আপনাকে বরং জান্নাতের পথে অগ্রসর করছে, সমাজ গঠনের পথে অগ্রসর করছে আপনার অলক্ষে, এটা আপনি বুঝতে পারছেন না। আমাদের সর্বাবস্থায় নেতৃত্ব প্রয়োজন, নেতৃত্ব ছাড়া ইসলামী সমাজ চলে না, ইসলামের কিছুই চলে না। আপনি সালাত পড়তে যান, জামাতে পড়তে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده، اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا، واذكروا ان كنتم اعداء فالف بين قلوبكم فاصبحتم بنعمته اخوانا. سوره ال عمران 103 নম্বর আয়াত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ কুষ্টিয়া পূর্ব জেলা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী প্রশিক্ষণ বৈঠকে উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি জনাব শরীফুল ইসলাম মাদানী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘের সম্মানিত জেলা দায়িত্বশীল বৃন্দ, এলাকা দায়িত্বশীল বৃন্দ এবং কুমারখালী এবং খোকসা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাণপ্রিয় সুধী মণ্ডলী এবং তরুণ যুবক ভাইরা, প্রশংসা রব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে আমরা সেই সকাল থেকে দীর্ঘ প্রায় 5-7 ঘন্টা ধরে আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত আছি। এখন ঘুমানোর সময়, খাওয়া দাওয়া শেষ করে একটা রেস্ট নেওয়ার সময়, সেই সময়টা আমাদেরকে এখানে আটকে রাখা হয়েছে বা আমরা নিজ উদ্যোগে এখানে আছি শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের দিনকে বিজয়ী করার জন্য, আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। সর্বোপরি এই কুষ্টিয়ার মাটিতে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে ছড়িয়ে দেওয়ার একটা ঐকান্তিক আগ্রহ নিয়েই আজকে আমরা এখানে উপস্থিত আছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের অনেক বিষয়ে প্রশিক্ষণ অলরেডি নেওয়া হয়ে গেছে। সর্বশেষ যে প্রশিক্ষণের বিষয়টি আমাকে দেওয়া হয়েছে যে আমির নিযুক্ত করা, এটা আসলে কতটুকু প্রয়োজন। আমরা যে বর্তমান সমাজে বসবাস করছি, এই সমাজ ব্যবস্থা আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে বা বর্তমানে গোটা বিশ্ব ব্যবস্থা এমনভাবে গড়ে উঠেছে, এই ব্যবস্থায় সবার একটা নেতৃত্ব থাকবে, শুধুমাত্র নেতৃত্ব থাকবে না মুসলমানদের। এই বিশ্ব ব্যবস্থা চায় না যে মুসলমানের নেতৃত্বে আসুক, ইসলাম নেতৃত্বে আসুক। এই কারণে আমাদেরকে এমন কিছু ঘোল খাওয়ানো হয়েছে, যেই ঘোলগুলো খেয়ে আমরা মনে করছি বোধহয় আমরা সব কিছু পেয়ে গেলাম, কিন্তু আমরা আসলে কিছুই পাইনি। আমাদেরকে গণতন্ত্রের ঘোল খাওয়ানো হয়েছে, সমাজতন্ত্রের ঘোল খাওয়ানো হয়েছে, ধর্মনিরপেক্ষতাবাদের ঘোল খাওয়ানো হয়েছে, জাতীয়তাবাদের ঘোল খাওয়ানো হয়েছে। এই সমস্ত ঘোলগুলো খেয়ে আমরা মনে করছি আমরাই বোধ নেতৃত্বের আসনে আছি। আসলে এই সমস্ত যে তন্ত্রমন্ত্র যেগুলো, এগুলো কি ইসলামের নীতিমালা? ইসলামের নীতিমালা একটাই, তার নাম কি? ইসলামী খেলাফত। ইসলামী সমাজনীতি রাজনীতি মানে একটাই, সেটা হচ্ছে ইসলামী খেলাফত। ইসলামী খেলাফত ছাড়া তৃতীয় কোনো যে ব্যবস্থাপনাগুলো, এগুলো কোনোটাই মুসলমানদের না। এই ব্যবস্থাপনা যেগুলো, গণতন্ত্র সমাজতন্ত্র যেগুলো আছে, এগুলো অমুসলিমদের জন্য ভালো হতে পারে, কারণ তাদের তো কোনো নীতিই নাই, তারা তো আল্লাহকেই মানে না। তাদের জন্য তো এসবের মানে এসব ছাড়া আর কি করবে তারা, এগুলোই করবে তারা। তাদের আল্লাহর প্রয়োজন নেই বলে তারা বানরকে বানিয়েছে মানুষের পূর্বপুরুষ, মানেনি তারা? তাদের শূন্যতা পূরণ করার জন্য তারা যা খুশি করে করতে পারে, কিন্তু আমি একজন মুসলমান, আমার নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন, আমার রসুল আমাদেরকে সব কিছু দিয়ে রেখেছেন। সব কিছু দেওয়ার পরেও আমি যদি সব কিছু ভুলে খেয়ে ফেলি, সব কিছুকে হারিয়ে ফেলি, সেই দোষটা কি আল্লাহর না আমাদের?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে টিটকারি, আল্লাহ রাসূলকে টিটকারি করতো ইহুদিরা যে মুসলমানদের এ কেমন নবী, যে এই নবী মুসলমানদেরকে শেখায় কিভাবে পেশাব পায়খানা করতে হবে, এটাও শেখায়। তার মানে এত ছোট বিষয়টাও আল্লাহ রাসূল আমাদের জন্য বাদ রাখেন নাই, সেই রাসূল আমাদের জন্য ইসলামের রাষ্ট্রনীতি, ইসলামের অর্থনীতি এগুলোকে শিখিয়ে যান না? এগুলো কেন আজকে আমরা ভুলে গেলাম? কেন আজকে আমাদের মুখ থেকে ইসলামিক খেলাফতের কথা উচ্চারিত হয় না? কেন আমাদের মুখ থেকে ইসলামী রাষ্ট্রনীতির কথা উল্লেখিত হয় না? কেন অর্থনীতির কথা উল্লেখ হয় না? কারণ ওগুলো আমাদের সিলেবাসের বাইরে হয়ে গেছে। আমরা এখন মেতে আছি কে পাঁচ ওয়াক্ত সালাত যদি কোনো মতে মসজিদে পড়তে পারি, মনে করি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুসলমানদের কাতারে আমরা কোনো মতে যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারি, নামতে নামতে এতটাই অবস্থানটা আমাদের নিচে চলে আসছে। আজকে আমাদের একটাই আলাপ আলোচনা হচ্ছে রফলে দিন করা না করা, আমিন বলা না বলা, এগুলো তো আমাদের আলোচ্য বিষয় ছিল না। এগুলো বিষয় নিয়ে আমাদের কেন কথা বলতে হচ্ছে? তার মানে ইসলামের প্রাইমারি বিষয়গুলো আমরা এখন জানি না, সেজন্য আমাদেরকে একদম প্রথম থেকে শুরু করতে হচ্ছে। আমাদের অবস্থান ছিল আমাদের মাস্টার্স পর্যায়ে, আমরা এখন শুরু করেছি শিশু ক্লাস থেকে, কারণ আমরা শিশু ক্লাসের পড়াটা ভুলে গেছি। এই জন্য আমাদের মাস্টার্স ক্লাসের পড়াগুলো ওগুলো তো অনেক পরের বিষয়, এখন আমরা শিশু ক্লাস নিয়ে বসে আছি। আজকে যে বিষয়টা আমির নিযুক্ত করতে হবে কি না, এটা আসলে মাস্টার্স ক্লাসের বিষয়, এই জন্য এই বিষয়গুলো আমাদের মাথায় ঢুকবে না। বললেও আপনারা বলবেন ধরে এসব দরকার নেই, আমরা তো এখন কোনো মতে বাচ্চা সালাতটা পড়ি, আগে সালাতেরই খোঁজ নেই, আপনি কি আমির নিয়োগ করবেন? এই অবস্থা এখন দাঁড়িয়েছে আমাদের। তারপরে যেহেতু বিষয়টা দেওয়া হয়েছে, আজকে আমরা যারা এখানে আছি আলহামদুলিল্লাহ অন্তত 10 জন মানুষ হলেও আমরা চাই সংঘবদ্ধভাবে সমাজটা সংস্কার করতে, তাই না? এটুকু চাই বলে তো এতক্ষণ কষ্ট করে বসে আছি, আর না হলে তো যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াতাম। এখানে আমরা আসছি একটাই উদ্দেশ্য, আমরা চাই জামাতবদ্ধভাবে এই সমাজটাকে আমরা সংস্কার করতে, কারণ আল্লাহ রাসূল আমাদেরকে একটা পন্থা দেখিয়ে দিয়েছেন, সেই পন্থার নাম হচ্ছে জামাতবদ্ধ জীবন, যে জীবনের মাধ্যম দিয়ে আমরা সমাজ সংস্কার করতে পারি। আচ্ছা, এটা আমার লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আল ইমরানে 103 নম্বর আয়াতে বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুই ইয়াদউনা ইলাল খাইর, তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকা চাই, একটা দল অবশ্যই থাকা চাই যারা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে। ভালো কাজটা কি? আমরুনা বিল মারুফ, তারা মানুষকে সৎ কাজের নির্দেশ দেবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের সমাজ সংস্কারের মূল একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারে আমরা কাজ করব। কিন্তু আল্লাহ রাসূল আরও কিছু স্ট্রাকচার দিয়েছেন, যেটা আল্লাহ রাসূল মানে তার জীবদ্দশায় দেখিয়ে দিয়েছেন, সেই জীবদ্দশায় যে সিস্টেম তিনি দেখিয়ে দিয়েছিলেন আমাদের জন্য, তার নাম হচ্ছে ইসলামী খেলাফত, তাই না? আল্লাহ রাসূল যখন মারা গেলেন আমাদের কাছে একটা রাষ্ট্র ব্যবস্থা রেখে গিয়েছিলেন, এবং এমন সেটা সুগ্রন্থিত ছিল যে আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে 3 দিন তার লাশ দাফন করা হয়নি। আমাদের জানা আছে না, 3 দিন তার লাশ দাফন করা হয়নি। কেন দাফন করা হয়নি? পরবর্তী নেতৃত্ব নাই, তাই নেতৃত্ব নির্ধারণ করতে পারে নাই। তাই মুসলমানরা কতটা সচেতন ছিল তাদের নেতৃত্ব নির্বাচন নিয়ে, যে আল্লাহ রাসূলের লাশ পর্যন্ত তারা দাফন করতে সমর্থ হয়নি, করেন নাই। 3 দিন পরে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নির্ধারিত হলেন, তারপরে আল্লাহ রাসূলের লাশ দাফন করা হলো। এতটা গুরুত্ব তারা দিয়েছিলেন, ইসলামী খেলাফত তাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিল, কারণ ইসলামী খেলাফত মানে জনগণের জান মাল ইমান সবকিছু সুরক্ষিত থাকার একটা ব্যবস্থা। এই ব্যবস্থা থাকা মানে আমরা স্বাচ্ছন্দ্যে আমাদের দিনকে পালন করতে পারবো। একটা পরিবেশ ছাড়া কখনো দিন পালন করা যায় না। আপনি আপনার বাড়িতেই যদি দিন না থাকে, আপনার নিজের দিন পালন করাটা অনেক কঠিন হয়ে যাবে না? আপনার ওয়াইফ আপনার সন্তানরা যদি দিনের উপর না থাকে, আপনার নিজেরই দিনের উপর থাকা কঠিন হয়ে যাবে। আবার বাবা মা যদি দিনদার না হয়, সন্তান দিনদার হয় না, কারণ পরিবেশ পায় না। এই সমাজ ব্যবস্থা যদি দিনদার না হয়, আমি আপনি দিনদার থাকাটাও কঠিন ব্যাপার। মসজিদের মধ্যে হয়তো দিনদার থাকতে পারলাম, মসজিদের বাইরে গেলাম লেনদেন করতে গেলাম, আমাকে অবশ্যই সুদী ব্যাংকে ঢুকতে হচ্ছে। যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, এখানে কোনো সুদী ব্যাংকিংয়ের অস্তিত্ব থাকতো? আমাদের এখন এখানে আশ্রয় নিতে হচ্ছে কেন? আমরা এখন বলছি আমার টাকা পয়সার নিরাপত্তার স্বার্থে ব্যাংকে টাকা রাখা যাবে, এইটুকু ফতোয়া আমাকে দিতে হচ্ছে, লভ্যাংশ নেওয়া যাবে না। সেটা ইসলামী ব্যাংকিং হলেও লভ্যাংশ নেওয়া যাবে না, কিন্তু নিরাপত্তার স্বার্থে আমাকে রাখতে হচ্ছে। কেন রাখতে হচ্ছে? কারণ ইসলামী ব্যবস্থাপন নাই, ইসলামী খেলাফত নাই, নেতৃত্ব নাই। সম্মানিত উপস্থিত, আজকে আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলাটা প্রয়োজন। আমাদের যুব সমাজ আলহামদুলিল্লাহ এখন অনেক সচেতন, আগের তুলনায় তারা সচেতন হচ্ছে, এই জন্য তাদের সাথে এই সমস্ত কথাগুলো বলে ভালো লাগে, মনে হয় যে না তারা কিছু বুঝছে, তাদের কিছু জানার আছে। এখানে ইসলামী খেলাফত সর্বশেষ কোন সাল পর্যন্ত ছিল আমাদের জানা আছে?
কোন সাল পর্যন্ত ছিল? ইসলামী খেলাফত শেষ হয়ে গেছে কোন সাল থেকে? হ্যাঁ, 1900। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। দেখছেন, আমরা শেষটাও কিন্তু ভুলে গেছি। ইসলামী খেলাফত সমাপ্তি ঘটেছে আজ থেকে ঠিক 100 বছর আগে, 1924 সালে 3 মার্চ তারিখে ইসলামী খেলাফত সর্বশেষ সমাপ্ত হয়ে যায়। এখন 2024 সাল, মানে ঠিক 100 বছর পার হয়ে গেছে। এই 100 বছর ধরে আমাদের মধ্যে ইসলামী খেলাফত নেই, একটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব নেই। আমরা এখন নেতৃত্বহীন ভাবে ভেড়ার পালের মতো ঘুরে বেড়াচ্ছি, এরকম একটা অবস্থা আমাদের এখন। এই অবস্থায়, এই যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব নেই, কিন্তু এরপরেও আমরা কি ছত্রভঙ্গ হবে যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াবো? আল্লাহ রসুল কি, তিনি কি জানতেন না যে একসময় ইসলামী খেলাফত হয়তো থাকবে না, ইসলামী শাসন ব্যবস্থা হয়তো একদিন থাকবে না? সে অবস্থার জন্য কোনো একটা ব্যবস্থাপনা রেখে যান নাই? আমরা এগুলো খুঁজতে যাই না, খুঁজতে যাই না, কারণ এগুলো খুঁজতে যাওয়া মানে বিপদ। ওই লাইনে আমরা যাবোই না। আমরা কোনো মতে 5 বার সালাত আদায় করি, ঠিকঠাক এটুকু করে আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবো ইনশাআল্লাহ। এই চিন্তার কারণে আমরা ওইদিকে অগ্রসরই হতে চাই না। এখন যেটা বলতে চাইবো, ইসলামী খেলাফত নেই এখন, এই মুহূর্তে আমাদের করণীয় কি? ইসলামী খেলাফত আবার ফিরিয়ে আনার যে একটা চেষ্টা, এটুকু করা উচিত না? এই কাজটুকু আমরা কিভাবে করব? শুধু কি মসজিদে খুতবা দিয়ে এই কাজটা করা সম্ভব, নাকি সমাজের বাস্তব ময়দানে কিছু কাজ করা দরকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের চেয়ে অনেক বড় বক্তা ছিলেন, অনেক বড় ক্যারিশমেটিক লিডার ছিলেন। এই মানুষটা চাইলে সারাটা জীবন কাবা ঘরের এক কোনায় দাঁড়িয়ে সারাটা জীবন 23 বছর ওয়াজ মাহফিল করতে পারতেন। প্রতিদিন অথবা প্রতি বৃহস্পতিবারে প্রতি মাসে একটা করে তাবলিগি ইজতেমা করলে সমস্যা সংস্কার হয়ে যেত না? কি মনে হয় আপনাদের, সমস্যা সংস্কার হতো না? আল্লাহ রসুলকে আবার যুদ্ধ করা লাগলো, সমাজ পরিবর্তনের জন্য সংগ্রাম করা লাগলো, আবার তাকে হিজরত করা লাগলো, কত কি করা লাগলো। এগুলো না করে তিনি যদি ওই কাবা ঘরে বসে ওয়াজ মাহফিল করতেন প্রতি সপ্তাহে একবার, মাসিক একবার, সমাজটা সংস্কার হয়ে যেত না? যদি হতো তাহলে আল্লাহ রসুল সেটাই করতেন। হবে না বলে আল্লাহ রসুল সেখান থেকে সেটা করেন নাই। আল্লাহ রসুল কমপ্লিটলি ইসলামের সামগ্রিক বাস্তবায়নের জন্য সার্বিকভাবে প্রচেষ্টা চালিয়েছেন, এবং এই প্রচেষ্টা চালিয়েছেন বলেই তাকে হিজরত করতে হয়েছে, এই প্রচেষ্টা চালিয়েছেন বলে তাকে যুদ্ধ করতে হয়েছে, এই প্রচেষ্টা চালিয়েছেন বলে তাকে জামাত গঠন করতে হয়েছে, এই প্রচেষ্টা চালানোর জন্য তাকে বায়াত নিতে হয়েছে। সবকিছু একটা কমপ্লিট প্যাকেজ ইসলামের সেই রাজনৈতিক অর্থনৈতিক সিস্টেমগুলো পুনরায় সমাজে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আল্লাহ রসুলের তরিকা ছাড়া নতুন কোনো তরিকা পেছনে নেওয়ার কোনো সুযোগ আছে? আজকে যদি বলবেন আপনারা যে এখন গণতন্ত্রের যুগ, আমরা এখন গণতান্ত্রিক নিয়মের মাধ্যম দিয়ে ক্ষমতায় যে এই দেশটাকে পরিবর্তন করে ফেলবো, এই চিন্তা আমাদের অনেক ভাইয়ের মধ্যে আছে না? বিলকুল আছে। এই তুরস্কের বর্তমান প্রেসিডেন্টের নাম আপনারা জানেন? কি নাম? রেসিপ তাইয়েব এরদোয়ান। এই বেচারা, ইনিও কিন্তু একসময় ইখওয়ানুল মুসলিমিন, অর্থাৎ যারা চিন্তা করে ক্ষমতায় যাওয়ার মাধ্যম দিয়ে সমাজটাকে পরিবর্তন করা সম্ভব, তো তিনি একসময় বলতেন, যখন ক্ষমতা আসেন নাই, তিনি বলছেন যে আমরা গণতন্ত্রকে গ্রহণ করেছি একটা ট্রেনের মতো, রেলগাড়ির মতো, রেলগাড়ির মতো গ্রহণ করেছি ট্রেন, এই গণতন্ত্রটাকে। তারপরে গণতন্ত্রের এই রেলগাড়িতে চড়ে আমরা যেই দিন ক্ষমতায় পৌঁছে যাব সেই দিন আমরা গণতন্ত্রকে ছেড়ে ফেলবো, সেই দিন আর গণতন্ত্রকে আমরা গ্রহণ করব না, তখন আমরা পরিপূর্ণ ইসলামী খেলাফত বাস্তবায়ন করব। এরদোয়ান কি পেরেছেন? 20 বছর হয়ে গেল ক্ষমতায় আছেন, ওই সিস্টেম থেকে কি আর বের হতে পেরেছেন? কখনোই সম্ভব না। সিস্টেম ওটাই, ওই সিস্টেম, ওই ওই লাইনেরই সিস্টেম, ওখান থেকে আপনি কখনো বের হতে পারবেন না, ওটা ওই লাইনের নেটওয়ার্ক। যেমন ইসলামী ব্যাংকিংয়ের কথা আপনারা এখন বলছেন, ইসলামী ব্যাংকিং বলে আসলে কিছুই নাই। যারা অ্যাকচুয়ালি পড়াশুনো করেন, যারা ভিতরে অবস্থাগুলো জানেন, ইসলামী ব্যাংকিং বলে কিছু নেই। যেমন ইসলামী মদ বলে কিছু হয় না। মদের কি ইসলামী হয় কিছু? ইসলামী মদ, ইসলামী মদ বলে কিছু নাই। ঠিক তেমনই ইসলামী ব্যাংকিং বলে কিছু নাই, ইসলামী গণতন্ত্র বলেও কিছু নাই। ইসলাম ইসলামী, ইসলাম ইসলামের জায়গাতেই থাকবে। কোনো পাশ্চাত্যের কোনো মতবাদ সিস্টেমকে কখনো ইসলাম এভাবে গ্রহণ করে না, গ্রহণ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যেটা বলছিলাম, আজকে আমরা আমির নিয়োগের প্রয়োজনীয়তা কেন বলছি, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতিতেই সমাজকে সংস্কার করেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি একাকী সমাজ সংস্কার করেন নাই, তার আবু বকরের প্রয়োজন হয়েছিল, ওমারের প্রয়োজন হয়েছিল, ওসমানের প্রয়োজন হয়েছিল, আলীর প্রয়োজন হয়েছিল, একটা জনগোষ্ঠীর প্রয়োজন হয়েছিল। মদিনা থেকে একদল মানুষ যখন আসলো আল্লাহ রসুলের কাছে আকাবার সভাতে সময়, আল্লাহ রসুল তাদেরকে ইসলামে দীক্ষিত করার পরে বলে দিলেন তোমরা যাও মদিনায়, যে সেখানে দাওয়াতি কাজ করো, পরিবেশ তৈরি করো। তারপরে পরিবেশ যখন তৈরি হলো তখন আল্লাহ রসুল সেখানে গেলেন। আল্লাহ রসুলের কি প্রয়োজন ছিল এতগুলো মানুষের সাহায্য নেওয়ার? কারণ ইসলামী সমাজ ব্যবস্থা সবাইকে মিলেই হয়, একাকী কোনো কাজ হয় না। এই জামাত গঠন করেছিলেন বলেই সেই সোনার সমাজ তিনি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। সেটা শুরুটা কেমন ভাবে ছিল, মদিনা হিজরতের কাহিনী আপনারা জানেন। আল্লাহ রসুলের কাছে প্রথম আকাবার শপথের প্রথম শপথে ৬ জন এসেছিল, পরের বার আসলো ১২ জন, পরের বার আসলো কতজন? তিনটা শপথ হয়েছিল, তিনটা বায়াত হয়েছিল। সর্বশেষ বায়াতে আসলো কতজন? ৭২ জন। ৭২ জনের লিডার কে ছিলেন আমাদের যুবকদের তো ভুললে চলবে না, আসআদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন সেই ৭২ জনের সবচেয়ে কম বয়সী বালক, আবার তিনি সেই কওমের নেতাও ছিলেন। ৭২ জন এসেছে, সেই কওমের তিনি নেতা, আবার তার বয়স ওই কওমের সবচেয়ে কম। এই লোকটাকে, এই এই বালককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিলেন, তুমি যাও আমার কাছ থেকে বায়াত নিয়ে গেলে, এই বায়াত নিয়ে তুমি চলে যাও মদিনায়, মদিনায় যে পরিবেশ তৈরি করো। মদিনায় পরিবেশ তৈরি করার পর এই বায়াতের মাধ্যম দিয়ে হিজরত হলো। হিজরত হওয়ার পরে মদিনায় ইসলামী রাষ্ট্রের সূচিত হলো, তাই না? এরপরে আরেকটা বায়াত হয়েছিল, বায়াতুর রিজওয়ান, জানা আছে? বায়াতুর রিজওয়ান, যেই বায়াত আল্লাহ রাসূল কখন করলেন? যখন তিনি একটা ওমরার কাফেলা নিয়ে মক্কায় যাচ্ছিলেন, মক্কায় পৌঁছানোর আগেই মক্কার কুরাইশরা তাকে বাধা দিল হুদাইবিয়া নামক স্থানে, বাধা দিয়ে বলল আপনি এরপরে আর যেতে পারবেন না, আপনি এই বছর ফিরে যান, পরে বছর আসবেন। তখন সাহাবায়ে কেরাম তারা খেপে গেল, তারা বলল আমরা এত সংখ্যায় আছি প্রায় ৪-৫০০, আমরা এখান থেকে ফিরে যাব না, আমরা অবশ্যই আমরা করে যাব। আল্লাহ রাসূল বললেন না, এই জিদ করার দরকার নেই, আমরা পরে বছরই আসবো, আমরা এখান থেকে শপথ নিয়ে। তবে আর একটা শপথের বিষয় তখন হলো, ও ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে হঠাৎ করে আটক করা হলো, তো আল্লাহ রাসূল ধারণা করলেন হয়তো তাকে মেরে ফেলা হয়েছে। এই জন্য তারা একটা শপথ করলেন যে না, আমরা যতক্ষণ পর্যন্ত তাকে ফেরত না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত, মানে একটা জিহাদে তার প্রস্তুতি নিয়ে নিলেন তাকে ফেরত নেওয়ার জন্য। তো যাই হোক, সেটার প্রয়োজন হয়নি, পরে ওসমান রাদিয়াল্লাহু আনহু চলে আসছিলেন। ওই যে বায়াতুর রিজওয়ানটা হলো, ওই বায়াতুর রিজওয়ানের পরবর্তী ধাপে কি হলো, মক্কা বিজয় হয়ে গেল পরের বছরই। ইসলামে জামাত বায়াত এগুলো এতটা গুরুত্বপূর্ণ কেন? কারণ আমরা ইসলাম চায় একটা শক্তিশালী নেতৃত্ব, যেই নেতৃত্বের মাধ্যম দিয়ে সমাজ পরিবর্তন হবে, যেই নেতৃত্ব কোনো কাজ কাম নাই, যেই নেতৃত্ব এখনকার মতো এই গণতান্ত্রিক সিস্টেমের নেতা, এদেরকে এখন আপনি ভোট দিলে নেতা, ভোট না দিলে নেতা নাই, এই সমস্ত অনর্থক নেতা ইসলাম চায় না। ইসলাম চায় এমন শক্তিশালী নেতা, যেই শক্তিশালী নেতার সাথে বায়াতবদ্ধভাবে সবাই ঐক্যবদ্ধ থাকবে, সেই নেতা যতক্ষণ জীবিত থাকবে তার জন্য জান প্রাণ দেওয়ার জন্য কর্মীরা প্রস্তুত থাকবে। এই ধরনের শক্তিশালী নেতৃত্ব ইসলাম কায়েম করেছিল বলেই ইসলামী খেলাফত মাত্র ২৩ বছরের মধ্যে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে গিয়েছিল। সেই শক্তিশালী নেতৃত্ব আজকে আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, সেই নেতৃত্বের কথা আমরা এখন বলতেও পারি না। যদি জামাতবদ্ধ জীবনের কথা বলি তাহলে আমাদের অনেকগুলো প্রশ্ন চলে আসে, যাক সে কথা আমি যাচ্ছি না। মূল কথা হচ্ছে এই, ইসলামে নেতৃত্ব নিয়োগ করাটা অত্যন্ত জরুরি, এটুকু আমাদের ইতিহাসের আলোকে অন্তত বোঝার চেষ্টা করতে হবে। এ বিষয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে, এই হাদিসগুলোকে আমরা ব্যাখ্যা করলে, যাই হোক আমি সেদিকে যাচ্ছি না, আমি সে এটুকু বলতে চাচ্ছি যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ জামাতকে কায়েম করা। আল্লাহ রাসূল বলছেন আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুমুল ফুরকা, তোমাদের জন্য জামাত গঠনকে ফরজ করে দেওয়া হলো, বিচ্ছিন্ন জীবনযাপনকে নিষেধ করা হলো। কেন? ফাইন্না শাইতান মাল ওয়াহিদ, শয়তান থাকে একজন ব্যক্তির সাথে, অহুয়া মিনাল ইসনাইন আবাদ, শয়তান দুইজন ব্যক্তি থেকে বা যারা ঐক্যবদ্ধ থাকে তাদের থেকে দূরে থাকে। শয়তান বিচ্ছিন্ন ব্যক্তির পিছনেই লাগে, শয়তান ঐক্যবদ্ধ ব্যক্তিদের পেছনে বা একটা শক্তিশালী বাহিনীর পিছনে শয়তান সেভাবে কার্যক্রম তার চালাতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদূর বলেছেন, যদি তোমাদের মধ্যে লোকজন সব হারিয়ে যায়, কেউ নাই তোমাদের, এই অবস্থায় ইদা কুনতুম সালাসাতান ফি সাফারিন, তোমরা ধরো সফরে গেছো, সেই সফরেও তোমাদের মাত্র ৩ জন আছো, এই ৩ জন থাকার সময়ও ফারিউ আম্মিরু আহাদহম, তোমাদের মধ্যে একজনকে নেতা বানিয়ে নিও। নেতা ছাড়া যে সমাজ চলে না তার উদাহরণটা কিভাবে আল্লাহ রাসূল দিচ্ছেন? তোমরা যদি সফরেও যাও সেখানেও একজন নেতা তোমরা নিয়োগ করে রেখো, কারণ সফরে গেলে নেতৃত্ব প্রয়োজন, ৩ জন ব্যক্তি হলো সেখানে নেতৃত্ব প্রয়োজন। আপনার পরিবার, পরিবার দিয়ে চিন্তা করুন না, আপনার পরিবারে আপনি আছেন, আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে, ধরে নেন
এই তিনজনের মধ্যে যদি একজন একটা নেতৃত্ব না থাকে, এই পরিবার কি সঠিকভাবে চলবে? বাবা মা সন্তান তিনজন মিলে একটা পরিবার, এই পরিবারে যদি একজন লিডার না থাকে, এই সমাজ কি, এই পরিবার কি কখনো চলবে? যদি পরিবার না চলে তাহলে এই সমাজ, যেই সমাজে অনেকগুলো কাজ রয়েছে, ইসলামী সমাজ চালানো মানে কি পুরো ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সবই করতে হবে, এই ব্যবস্থাপনাগুলো করার জন্য একটা নেতৃত্ব লাগবে না? এই মসজিদ যে এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এই মসজিদ প্রতিষ্ঠা মানে এই মসজিদের একজন সভাপতি আছেন না? আজকে যে আজকে 500 জনের একটা আয়োজন হলো, এই আয়োজনের পিছনে একজন মূল ব্যক্তি ছিলেন না? তার নেতৃত্বে সবকিছু হলো না? সবকিছুই হলো, শুধুমাত্র ইসলামী সমাজ কায়েমের জন্য আপনার নেতৃত্ব লাগবে না। এই যে এখন একটা চিন্তাধারা বের হয়েছে, এই চিন্তাধারা মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত রাস্তা নয়, এটা আমাদের নিজস্ব চিন্তার মাধ্যম দিয়ে, নিজস্ব যুক্তিবুদ্ধির মাধ্যম দিয়ে আবিষ্কার করা একটা জিনিস। আমাদের নিজস্ব চিন্তা ভাবনা কি, যে এর মাধ্যম দিয়ে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি হচ্ছে। আমি মেনে নিচ্ছি যে এর মাধ্যম দিয়ে হয়তো অনেক সময় বিভক্তি জায়গা তৈরি হচ্ছে, কিন্তু এখন যে আমাদের, যদি ধরেন আপনার 10 জন এখানে আছেন, 10 জনের মধ্যে 2 জন আলাদা করে একটা নেতৃত্ব করলো, আরো 2 জন নেতৃত্ব করলো, আপনারা যে 6 জন আছেন আপনারা কি করছেন? 2 জন না হয় বিভক্তি সৃষ্টি করে দিলে বললেন, আপনারা 6 জন আপনারা কি করছেন? আপনারা তো বিভক্ত অবস্থাতেই রয়ে গেলেন। আপনারা যদি আপনাদের একটা নেতৃত্ব না থাকে, আপনারা তো বিভক্ত অবস্থায় রয়ে গেলেন। বিভক্তি কখনোই দূর হবে না যতক্ষণ পর্যন্ত একটা নেতৃত্ব তৈরি না হয়। হ্যাঁ, নেতৃত্বের মধ্যেও অনেক ধরনের বিভক্তি তৈরি হতে পারে, যেই বিভক্তি সাহাবা কিরামের যুগ থেকে চলে আসছে, এটা আজকে নতুন না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একটা যুদ্ধ হয়নি, এটা হতেই পারে। নেতৃত্ব মানেই কিছু মানে ক্ল্যাশ অফ পাওয়ার হয়, ক্ষমতার কিছু দ্বন্দ্ব অনেক সময় হয়ে যায়, কিন্তু এটা হওয়ার কারণে আমরা তো জামাতবদ্ধ জীবনকে অস্বীকার করতে পারি না। যেমনভাবে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয় না, ডিভোর্স তো হয়ে যায়, কোনো কোনো সময় কারণবশত হয়ে যায়, এটা ডিভোর্স হওয়ার কারণে এখন কি আপনি বলবেন যে মানে বিয়ে দেওয়ার দরকার নাই, যে যার মতো থাকবে, এ কথা বলবেন? বলবেন না, কারণ বিয়ের যে উপকারিতা, সেই উপকারিতা যারা আমরা জানি তারা কখনো বিয়েহীন অবস্থায় কাটাতে পারি না। ঠিক তেমনইভাবে জামাতবদ্ধভাবে জীবনযাপন করার যে উপকারিতা আমরা যারা বুঝি, আমরা কখনো জামাতবিহীন থাকতে পারি না। হতে পারে আমাদের মধ্যে কখনো ক্ল্যাশ হয়ে যেতে পারে, বিচ্ছিন্নতা হয়ে যেতে পারে, শয়তান তো চেষ্টা করছে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য। বিভক্তি এজন্য হবেই, যত দিন যাবে তত বেশি হবে। আল্লাহ রাসূলের একটা হাদিস আমরা জানি, আল্লাহ রাসূল বলছেন যে শয়তান তোমাদের এই বিষয়ে হতাশ হয়ে গেছে যে শয়তানকে তোমরা যে পূজা করবে এটা কখনো করবে না। ইসলাম আসার পরে মানুষ শয়তানকে আর পূজা করবে না, মুসলমানরা শয়তানকে আর পূজা করবে না, কিন্তু শয়তান একটা জায়গায় সফল হবে, যেটা আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাকিন ফি তাহরিশ বাইনাহুম, মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করা, মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করবে শয়তান, এটা চেষ্টা করবে। আমাদের যেটা চেষ্টা হবে, সাধ্যমতো ঐক্যবদ্ধ থাকা, সাধ্যমতো একটা নেতৃত্বের অধীনে থাকা, তাহলে এই সমাজটাকে আমরা শক্তিশালীভাবে এগিয়ে নিতে পারবো, কোরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠার পথ আমরা সহজভাবে অগ্রসর করতে পারবো। একটা উদাহরণ আপনাদের দেই, শুনলে হয়তো আপনার বিষয়টা বুঝতে পারবেন। অনেক সময় আমরা মনে করি যে নেতৃত্বের অধীনে থাকা অনেক বিপদ, নেতা থাকা মানে আমাকে বলবে ওই দিন ওখানে প্রোগ্রামে যাও, ওখানে এই করো সেই করো, এত ঝামেলার মধ্যে আমি নাই, যখন ভালো লাগে যাবো তখন ভালো লাগে যাবো না, এটাই তো সুন্দর সিস্টেম। অনেক সময় এটা মনে হয়, তাই না? নিজের মতো থাকবো, কারো অধীনে থাকবো না, এটা একটা সুন্দর চিন্তা, অনেক সময় মনে হয় জিনিসটা মানে খুব সুন্দর। এটা একটা বাস্তব উদাহরণ দিই। একদিন এক ব্যক্তি তার সন্তানের সাথে বসে আছে এক জায়গায়, সন্তান ঘুড়ি উড়াচ্ছে, ঘুড়ি চিনেন তো, ঘুড়ি উঠতেছে আকাশে। তো এখন সন্তান তার বাবাকে জিজ্ঞেস করছে, ছোট বাচ্চা, বাবা এই এই ঘুড়িটা যে উড়ছে ওটা কিসের শক্তিতে উড়ছে? তো বাবা বলছে সুতার শক্তিতে উড়ছে। তো সন্তান বলছে না এটা হতে পারে না, সুতা তো বরং টেনে ধরছে, আরো ঘুড়িটাকে আরো টেনে ধরছে, তো এই টেনে ধরছে মানে এই সুতাটাই বরং ক্ষতি করছে আরো। তখন বাবা বলছে ঠিক আছে এবার দেখো আমি কি করি। তিনি কাঁচি দিয়ে সুতাটা কেটে দিলেন, তখন কি হলো, ঘুড়িটা উড়ে গেল, উড়ে গিয়ে কি হলো, এক সময় আবার নিচে ডাউন হয়ে পড়ে গেল। তখন বাবা তাকে বোঝালেন, দেখো এই ঘুড়ির শক্তি, এই সুতার শক্তির কারণেই ঘুড়িটা এতক্ষণ উপরে উঠছিল, যখন এই সুতাটা তুমি কেটে দিলে তখনই ঘুড়িটা উপরে কিছু উঠলো বটে, তারপরে আবার নিচে চলে আসলো, ওটা টিকে থাকতে পারলো না। সংগঠনটা হচ্ছে ওই রকমই একটা জিনিস, নেতৃত্ব ওই রকম একটা জিনিস, নেতৃত্ব এমন একটা টান যেই টানের কারণে আপনি এগিয়ে যেতে পারেন আপনার কাজে,
আপনার মনে হচ্ছে নেতৃত্ব আমাকে ঝামেলা ফেলে দিচ্ছে, এখানে যেতে বলছে সেখানে যেতে বলছে, তার আনুগত্য করাই কঠিন। কিন্তু এই আনুগত্যটাই আপনাকে বরং জান্নাতের পথে অগ্রসর করছে, সমাজ গঠনের পথে অগ্রসর করছে, আপনার অলক্ষ্যে। এটা আপনি বুঝতে পারছেন না। সময় তো বুঝতে দিও, আমি জানি না বুঝাতে বলানো কিনা বিষয়গুলা, আমি জাস্ট আজকে উদাহরণ দিয়ে গেছি বেশি। আল্লাহ রাসুলের হাদিসগুলো কমই বলেছি, আল্লাহ রাসুল অসংখ্য হাদিস বলেছেন জামাতবদ্ধ থাকার জন্য। এই জামাতবদ্ধ থাকাকে আমরা যদি স্তর ভিত্তিক করি, সবার উপরে স্তর হচ্ছে ইসলামী খেলাফত। ইসলামী খেলাফত হচ্ছে মুসলিম উম্মার সবচেয়ে বড় জামাত। এখন ইসলামী খেলাফত নাই, না থাকলে কি হবে? পরবর্তী যে জামাতগুলো আছে, ইসলামী ইমারত, আজকে বাংলাদেশ ধরেন বা এই যে 57টা মুসলিম কান্ট্রি, এগুলোকে আমরা বলতে পারি ইসলামী ইমারত। সৌদি আরবকে আমরা বলতে পারি কি, ইসলামী খেলাফত বলবো না ইসলামী ইমারত বলবো? সৌদি আরবকে যদি আমরা একটা মুসলিম রাষ্ট্র ধরি, ইসলামী রাষ্ট্র ধরি, ওটাকে আমরা ইসলামী ইমারত বলবো নাকি ইসলামী খেলাফত বলবো? ইসলামী ইমারত বলতে হচ্ছে, কারণ এটা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা না। সৌদি আরবে আনুগত্য আমরা করি? সৌদি আরবে আমরা আনুগত্য চাইলেও করতে পারবো না, কারণ তাদের টেরিটরি, তাদের স্থান তারা নিজেরা নির্ধারণ করে নিয়েছে। ওর বাইরে যারা আছে তারা তার চাইলেও সেখানে আনুগত্য করতে পারবে না, ঢুকতেই পারবে না, ভিসাই তো দিচ্ছে না, ভিসাই দেবে না আপনাকে ঢুকতে দেওয়া, মানে নেতৃত্ব মেনে নেওয়া তো কঠিন ব্যাপার। যাই হোক, ওটা হচ্ছে ইসলামী ইমারত। আচ্ছা, বাংলাদেশকে আমরা এখন কি বলবো? বাংলাদেশকে কি ইসলামী ইমারত বলতে পারবো? কি মনে হয় আপনাদেরকে? ইসলামী খেলাফত চলে যাওয়ার পরে তিনটা ব্যবস্থা চালু হয়েছে। একটা হচ্ছে আমরা জানি দারুল ইসলাম, আরেকটা কি দারুল কুফর। হয় ইসলামের ইসলামের ঘাঁটি হবে অথবা কাফেরদের ঘাঁটি হবে। কিন্তু আরেকটা জিনিস বের হয়েছে ইসলামী খেলাফত চলে যাওয়ার পরে, সেটার নাম হচ্ছে দারুল মুসলিমিন, মুসলমানদের বাসস্থান, মুসলমানদের রাষ্ট্র। এই বাংলাদেশকে আমরা কখনোই দারুল ইসলাম বলতে পারবো না, ইসলামের রাষ্ট্র না, এটা ইসলামী রাষ্ট্র না, কারণ ইসলামী শাসন ব্যবস্থা এখানে নাই। ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এদের কোনো উদ্যোগও নাই, পারবেও না তারা। এই কিন্তু এটাকে আমরা দারুল কুফর বলতে পারবো না, এটা কি কাফেরদের রাষ্ট্র? কাফেরদের রাষ্ট্র না। তাহলে এটা কি? এটা হচ্ছে দারুল মুসলিমিন, মুসলমানদের রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র না কিন্তু মুসলমানদের রাষ্ট্র, কারণ এখানে অধিকাংশ মুসলমানরা থাকে। এখন এই রাষ্ট্রে ইসলামী ইমারতও নাই, তাহলে তার পরবর্তী শাসন ব্যবস্থাটা কি? তার পরবর্তী শাসন ব্যবস্থা বলে কিছু থাকবে না? থাকবে না, তাই বলে মুসলিম উম্মাহ তো বিচ্ছিন্ন অবস্থা থাকতে পারে না। ইসলামী ইমারত ধরেন এখন নাই, সৌদি আরবে থাকলে আমাদের কোনো সংগঠন প্রয়োজন ছিল না, কোনো জামাতের আলাদা করে প্রয়োজন ছিল না। কিন্তু এখন বাংলাদেশে আমরা আছি, অথবা ধরেন ইন্ডিয়াতে আছি, ইন্ডিয়া কি দারুল কুফর দারুল ইসলাম? ইন্ডিয়া দারুল কুফর না, দারুল ইসলামও দারুল মুসলিমও না, কিছুই না সেটা। তাহলে কি সেটা? সেইখানে মুসলমানরা কি করবে? সেখানে মুসলমানদের জামাতও থাকতে হবে না, নাকি বিচ্ছিন্ন হয়ে থাকবে? প্রত্যেক জায়গাতে জামাতও থাকতে হবে। যেই হাদিসটা আমরা বলেছি, ওই যে সফরের অবস্থাতে যদি তিনজন ব্যক্তি থাকে তবুও সেখানে একজন নেতা নিয়োগ করতে হবে, এই হাদিসটাকে উল্লেখ করে ইমাম ইবনে তাইমিয়া বলছেন, এই হাদিসটা প্রমাণ করে যে তিনজন ব্যক্তিও যদি থাকে কোনো জায়গায়, কোনো মুসলমানরা কোনো জায়গায় যদি তিনজনও থাকে তবুও সেখানে একজন নেতা হতে হবে, মানে সমাজের সর্বত্র মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন বাংলাদেশ যেহেতু ইসলামী ইমারত না, পরবর্তী ধাপই হচ্ছে সংগঠন। সংগঠনের চেয়ে বড় জাতীয় কোনো প্ল্যাটফর্ম আর কি আছে বাংলাদেশের প্রেক্ষাপটে? যদি বিবেচনা করি, সংগঠনের চেয়ে আরো বড় কোনো প্ল্যাটফর্ম আপনি কল্পনা করেন তো আছে নাকি? নাই। যদি কখনো বাংলাদেশ সরকার বলে দেয় যে না কোনো ইসলামী সংগঠনও চলবে না এখানে, আমরা তো জোর করে কিছু করতে পারবো না, সে অবস্থা আমরা কি করব? সে অবস্থা আরো ছোট পর্যায়ে চলে আসব, হয়তো তখন ফাউন্ডেশনে চলে আসলাম। যদি কখনো ফাউন্ডেশন না থাকে মাদ্রাসায় চলে আসলাম, যদি কখনো মাদ্রাসা না থাকে তখন মসজিদে ঢুকে গেলাম। যতক্ষণ সুযোগ আছে ততক্ষণ আমাদের বড় পর্যায়টা গ্রহণ করতে হবে না। ইসলামী খেলাফত নাই, ইসলামী ইমারত আছে, ইসলামী ইমারত নাই সংগঠন আছে, সংগঠন নাই ফাউন্ডেশন আছে, পরবর্তী ধাপগুলোতে আমরা চলে আসব। কিন্তু আমাদের সর্বাবস্থায় ঐক্যবদ্ধ যে থাকতে হবে, এতে কারো কোনো সন্দেহ আছে? আমি আজকে আলোচনায় শুধু এটাই বুঝাতে চেয়েছি, আমাদের সর্বাবস্থায় নেতৃত্ব প্রয়োজন। নেতৃত্ব ছাড়া ইসলামী সমাজ চলে না, ইসলামে কিছুই চলে না। আপনি সালাত পড়তে যান, জামাতে পড়তে হবে, আপনি সিয়াম পালন করেন একটা মাসে, সবাই মিলে আপনাকে সিয়াম পালন করতে হবে, আপনি হজ করতে যান একটা মাসে, সুনির্দিষ্ট মাসে আপনাকে একত্রিতভাবে হজ পালন করতে হবে, সবকিছু ইসলামের জামাত বদ্ধ সিস্টেম। আপনি বিচ্ছিন্নভাবে যদি থাকেন, নিঃসন্দেহে এটা ইসলামী
মানে সিস্টেম অনুযায়ী হলো না। এই বিষয়টি আপনাদেরকে বোঝাতে চেয়েছি। সবশেষে আপনাদেরকে ওই আয়াতটা বলে শেষ করে দেবো। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থেকে আল্লাহর রাস্তায় লড়াই করে। আমরা সেই আল্লাহর রাস্তার মুজাহিদদের কাতারে অন্তর্ভুক্ত হতে চাই কিনা? সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে কায়েম করার জন্য আল্লাহর জমিনে আমরা সংগ্রাম করতে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ আমরা সেই সমাজ কায়েম করার জন্যই চেষ্টা করে যাচ্ছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সেই দায়িত্ব নিয়েই কাজ করে যাচ্ছে। হাদিসে যে জামাতুল মুসলিমিন, এই জামাতুল মুসলিমিন বলতে আমরা শুরুতেই বলেছি ইসলামী খেলাফত থাকলে আলহামদুলিল্লাহ ওটাই জামাতুল মুসলিমিন, যদি ওটা না থাকে ইসলামী ইমারত তাই জামাতুল মুসলিমিন, যদি ওটাও না থাকে এই সংগঠনগুলো হচ্ছে জামাতুল মুসলিমিন। এ বিষয়ে শেখ বিন বাজ সহ শেখ হুসাইনী সহ সবারই ফতোয়া আছে। সর্বোপরি আমি আপনাদের সবাইকে উৎসাহিত করব, আমরা যেন কেউ বিচ্ছিন্ন জীবন যাপন না করি, আমরা যেন সাধ্যমতো ঐক্যবদ্ধভাবে জামাতবদ্ধভাবে থাকার চেষ্টা করি। ইনশাআল্লাহ এই জামাতবদ্ধ থাকাটাই আমাদের জন্য কল্যাণ নিশ্চিত করবে, এই জামাতবদ্ধ থাকাটাই ইসলামের জন্য কাজ করাটা আমাদের জন্য সহজ করে দেবে, এই জামাতবদ্ধ থাকাটাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুক্তি পাওয়াটা আমাদের জন্য ইনশাআল্লাহ সহজ করে দেবে। আমরা সেই দাওয়াত নিয়ে কাজ করে যাচ্ছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী বাঙালি ভাই যারা বিশেষ করে রয়েছেন, বাংলা ভাষী যারা রয়েছেন, তাদের মধ্যে এই ঐক্যবদ্ধ সংগ্রামের জন্য কাজ করে যাচ্ছে। এবং আমাদের ভাইদেরকে যারা পবিত্র কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক জীবন যাপন করতে চাচ্ছেন তাদেরকে ঐক্যবদ্ধভাবে একটা প্ল্যাটফর্মে এনে তাদেরকে দাওয়াতি ময়দানে সংযুক্ত রাখার জন্য, সম্পৃক্ত রাখার জন্য সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা সবাই এই আন্দোলনের সাথে, এই জামাতবদ্ধ প্রয়াসের সাথে সম্পৃক্ত থাকবেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে সেই দাবি রেখে, প্রত্যাশা রেখে, এবং আগামী দিনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক সমাজ গড়ার পক্ষে ঐক্যবদ্ধভাবে সংগ্রামের আহ্বান রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আমি আহলে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সঙ্গম, কুষ্টিয়া পূর্ব সাংগঠনিক জেলাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রশিক্ষণের আয়োজনটা করার জন্য। বহুদিন পরে এই ধরনের একটি প্রশিক্ষণের আয়োজন করালো। আমি সর্বশেষ মানে প্রায় 1.5 বছর আগে এসেছিলাম, তারপরে এই ধরনের প্রোগ্রাম হয়েছে আমার জানা নেই, তবে আজকে যে আপনারা কষ্ট করে আয়োজনটা করেছেন এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কুষ্টিয়া এলাকাটা একটা মানে একটা মানে কি বলবো, আমার মনে হয় একটা অবাক করা জায়গা। উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মাঝখানে এমন একটা জায়গা, যেই জায়গাটা কেমন যে কেমন যেন আহলে হাদিসের ছোঁয়াটা অনেক কম ছিল, বিশেষ করে কুষ্টিয়া শহরে আহলে হাদিস মসজিদ এখনো পর্যন্ত একটাও নাই। এটা আমাদের জন্য বিস্ময়কর যে এখনো পর্যন্ত কুষ্টিয়া শহরে একটাও আহলে হাদিস মসজিদ নাই, মাদ্রাসা নেই, অথচ ফেনীর মতো জায়গা যেখানে কোনো আহলে হাদিস নামগন্ধ আমরা 10 বছর আগে শুনি নাই, সেখানে এখন 12টা মাদ্রাসা শুধু ফেনী শহরে। ব্রাহ্মণবাড়িয়া জেলাতে এখন আল মারকাজ ইসলামী আসসালাফিন শাখা ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ। সিলেটের একদম মেইন কেন্দ্রে সেখানেও মারকাজ হতে যাচ্ছে ইনশাআল্লাহ, কিন্তু কুষ্টিয়াতে হচ্ছে না। কেন হচ্ছে না? আমাদের ভাইদের তৎপরতা কমে গেছে, নাকি তাদের জনসংখ্যা কম, নাকি তাদের শক্তি কম? আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তবে আপনাদের সবার কাছে আমাদের দাবি থাকবে যে এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সাধ্যমতো এগিয়ে আসুন। সেন্টার যখন শক্তিশালী হয় তখন পেরিফেরিগুলো শক্তিশালী হয়, যখন জেলার কেন্দ্র শক্তিশালী হবে আশপাশগুলো শক্তিশালী হয়ে যাবে অটোমেটিক্যালি। এই জন্য জেলার কেন্দ্রে আপনাদের কিছু কাজ করা দরকার। যারা জেলার সদরে আছেন বা যাদের সুযোগ রয়েছে, জেলার সদরে অবশ্যই যেন একটা মার্কাজ হয় এবং সেই মার্কাজ কেন্দ্রেই পুরো জেলা যেন কার্যক্রম পরিচালিত হয়, তবেই ইনশাআল্লাহ এই সমাজকে সংস্কার করাটা আমাদের জন্য অনেক সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকে যে প্রতিষ্ঠানে এসেছি, এই প্রতিষ্ঠানটা আমার অনেকদিন পরিচিত একটা প্রতিষ্ঠান, বারবার আমাকে এই প্রতিষ্ঠানে যিনি একজন মূল কারিগর আবু সারা ভাই, কুয়েত প্রবাসী, উনি আপনাদের এখানে অনেকবারই এসেছেন, উনি আমাকে বারবার বলেছেন এই প্রতিষ্ঠানে একটু আসার জন্য, ভিজিট করার জন্য। আলহামদুলিল্লাহ আজকে সেই সুযোগটা পেয়ে আমি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি, সেই সাথে শুকরিয়া আদায় করছি এখানে তুহিন ভাই সহ যারা আছেন সবাই মাশাআল্লাহ খুব সুন্দরভাবে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নেক প্রচেষ্টা যেন কবুল করে নেন, এই মাদ্রাসাকে যেন কবুল করে নেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ, কুষ্টিয়া পূর্ব সাংগঠনিক জেলাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আমাদের সবার মধ্যে যেন জিহাদি জাজবা, জিহাদি প্রেরণা যেন আল্লাহ রাব্বুল আলামিন জাগ্রত করে দেন। সমাজ সংস্কারের ময়দানে প্রত্যেককে আমাদের ভূমিকা রাখা যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।